বিসমিল্লা রহমান রহিম দূরে এবং কাছে দেশে এবং বিদেশে পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আমরা জানব স্বপ্নের দেশ নরওয়ে সম্পর্কে জানা অজানা সব তথ্য তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও নরওয়েতে ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে এই দেশে ছয় মাস সূর্য উঠে এবং ছয় মাস সূর্য উঠে না নরওয়ে পৃথিবীর এমন একটি দেশ যে দেশের তথ্য সম্পর্কে জানলে আপনি আশ্চর্য হবেন নরওয়ে ইউরোপ মহাদেশের একটি রাজতান্ত্রিক দেশ এটি একটি স্ক্যান্ডোনেভিয়ান কান্ট্রি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন রয়েছে নরওয়েতে প্রত্যেকটি অঞ্চল দেখলে মনে হয় এ যেন রূপকতার এক রাজ্য অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী একটি দেশ বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিশ্বের চতুর্থতম মাথাপিছু আয়ের দেশ নরওয়ে শান্তিপ্রিয় দেশ নরওয়ের রাজধানী অসলো নরওয়ের বর্তমান প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ নরওয়ে সুইডেন ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় উনিশশো পাঁচ সালে এদেশের মোট আয়তন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো বায়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের সাতষট্টিতম দেশ নরওয়ের মোট জনসংখ্যা প্রায় তিপ্পান্ন লক্ষ ত্রিশ হাজার এবং প্রতি বর্গ কিলোমিটারে ষোলো দশমিক তিপ্পান্ন জন লোক বসবাস করে এদেশের মোট জনসংখ্যার দুই দশমিক চার শতাংশ মুসলিম বিরাশি দশমিক চার শতাংশ খ্রিস্টান এবং বাকিরা বুদ্ধ হিন্দু জুইশ এবং নন বিলিভার আশ্চর্যের বিষয় হচ্ছে বছরে একটি দিন চব্বিশ ঘন্টা সূর্যের আলো থাকে এবং গ্রীষ্মকালে নরওয়ের একটি অঞ্চল দুই থেকে তিন মাস সূর্যের আলো বিদ্যমান থাকে প্রতি বছর একুশে জুন এখানে মধ্যরাতে সূর্য উদয় হয় এবং রাতের বেলা আকাশে লাল নীল হলুদ রং দেখা যায় এই দৃশ্য দেখতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক ছুটে আসে নরওয়েতে নরওয়ে বছরে চার মাস বরফে ঢাকা থাকে নরওয়েতে পৃথিবীর দীর্ঘতম টানেল রয়েছে যার দৈর্ঘ্য পনেরো কিলোমিটার জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ে থেকে নিযুক্ত হন নরওয়েতে একটি জায়গা আছে যার নাম ল্যাং এখানে মৃত্যুকে অবৈধ ঘোষণা করা হয়েছে মমসুর এই শহরের বাইরে নিয়ে যাওয়া হয় মৃত্যুবরণ করানোর জন্য এবং শহরের বাহিরেই তাকে সমাধিস্থ করা হয় নরওয়েতে একটি পেঙ্গুইন রয়েছে এটি এরিনাবাগ চিড়িয়াখানাতে অবস্থান করে উনিশশো সালে নরওয়ের রাজা তেল সংকটের সময় নিজের গাড়িকে ব্যবহার না করে গণপরিবহনের মাধ্যমে যাতায়াত করেন যাতে তেল সংকট একটু হলেও কম হয় পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশের মধ্যে নরওয়ে অন্যতম দুই সালে নরওয়ে প্রথম স্থান অধিকার করে সুখীপূর্ণ শান্তিপূর্ণ দেশ হিসেবে দুই সালে দ্বিতীয় স্থান অধিকার করে এবং দুই সালে ও দ্বিতীয় স্থান অধিকার করে নরওয়েতে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাবা মা তার সন্তানকে বাহিরে গুম পাড়িয়ে রাখে তাদের বিশ্বাস ঠান্ডা বাতাস শরীরে লাগলে বাচ্চার উপকার হবে আপনারা জেনে অবাক হবেন যে একজন লোক মাদকসহ আটক হলে যেই শাস্তি হয় তার চেয়ে বেশি শাস্তি হয় জুড়ে গাড়ি চালালে একশো কিলোমিটার গতিতে গাড়ি চালালে মিনিমাম আঠারো দিন জেলে থাকতে হয় নরওয়ে পৃথিবীর সবচেয়ে কপি পানকারী দেশ উনিশশো সালে যাবজ্জীবন কারাদণ্ড নরয়েতে নিষিদ্ধ করা হয় নরয়েতে গ্রীষ্মকালে ছয় মাস সূর্যের আলো থাকে তেমনি শীতকালে ছয় মাস সূর্যের আলো দেখা যায় না নরয়েতে রয়েছে বিভিন্ন ছোটো বড় রদ এই হ্রদের মধ্যে পাওয়া যায় সুস্বাদু স্যামন মাছ নরয়ে পৃথিবীর প্রায় একশোটি দেশে এই মাছ রপ্তানি করে প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন পসলুর হল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় নরয়ের মানুষ খুবই সুখী এবং শান্তিপ্রিয় এর কারণ হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা দীর্ঘায়ু এবং সামাজিক সহযোগিতা নরোয়ের মুদ্রার নাম হচ্ছে নরুইগান করণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে বি ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ